সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জে 52তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। সকাল 11:30টার দিকে জেলা প্রশাসন ও জেলা সমবায় কার্যালয়ের আয়োজনে সমবায় দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। বর্ণাঢ্য র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমবায় কর্মকর্তা আকরাম হোসেন সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার নুরুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসমিনা খাতুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সামাদ সহ অন্যান্যরা।